وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، محترم بھائی، اپنی داڑیے پاناہارر با پانکرا او کھوار بیدھان جانتے چیئے چھن. شمانی تو بھائی، ایمار میں داڑیے پاناہار کرار ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেমন নিষেধাজ্ঞা এসেছে, তেমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দাঁড়িয়ে পান করেছেন ও খেয়েছেন এই মর্মে বর্ণনা পাওয়া যায়। এই মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিষেধাজ্ঞা জারি করে যে হাদিসটি বর্ণিত হয়েছে সেখানে বলা হয়েছে, আনাস এবং আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহুমা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাজারা অন্য শব্দ এসেছে নাহা, ধমক দিয়েছেন, অন্য শব্দ এসেছে নিষেধ করেছেন, আনিসুর বেকা ইমান, দাঁড়িয়ে পানি পান করতে। এটা হলো মুসলিম শরীফের দুটো হাদিস, 2224 এবং 2025 নম্বর হাদিস। এখানে ধমক দেওয়া হয়েছে দাঁড়িয়ে পান করা থেকে। আবার কিছু হাদিসে বর্ণিত হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পান করেছেন দাঁড়িয়ে, যেমন বুখারি শরীফ 1637, মুসলিম শরীফ 2027 নম্বর হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, সাকাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন জামজামা, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমজমের পানি পান করালাম, মানে পানি ঢেলে দিলাম, শারিবা ওয়া হুয়া কায়েম, তিনি দাঁড়ানো অবস্থায় এই পানিটা পান করলেন। এবং দাঁড়ানো অবস্থায় পানি পানের বিধানটি বেশ কিছু সাহাবি থেকেও বর্ণিত হয়েছে, যেমন আলী রাদিয়াল্লাহু আনহু, উমার, ওসমান, আয়েশা রাদিয়াল্লাহু আনহু আজমাইন এবং অন্যান্য থেকে। এবং এই ক্ষেত্রে বলা হচ্ছে যে যেহেতু দাঁড়িয়ে পানি পান করা বা খাওয়া এবং সাথে সাথে বসে খাওয়া উভয়টির ব্যাপারে হাদিস এসেছে, দাঁড়িয়ে নিষেধ এসেছে, আবার রাসূল দাঁড়িয়ে পানি পান করেছেন, তো এই দুইটার মধ্যে সামঞ্জস্য বিধান কি? এই দুইটার মধ্যে সামঞ্জস্য বিধান হলো যে নিষেধের যে হাদিসগুলো সেগুলো হলো এই কাজটি অপছন্দনীয়, তাই এখান থেকে বিরত থাকা উচিত বা রাসূল নিষেধ করেছেন, এটা হলো অপছন্দনীয় কাজ। কিন্তু কোনো সময় যদি কারো প্রয়োজন হয়ে যায় দাঁড়িয়ে পানি পান করার, বসার যদি কোনো পরিস্থিতি না থাকে অথবা দ্রুততার কারণে সে দাঁড়িয়ে পানি পান করে নিল, তবে সেটা জায়েজ আছে, তবে সেটা জায়েজ আছে। তবে অবশ্যই উত্তম হলো দাঁড়িয়ে পানি পান না করা, বরং বসে পানি পান করা এবং খাওয়া, বসে পান আহার করাটা হলো উত্তম। আর অতীব জরুরি প্রয়োজনে যদি হয় তাহলে কোনো সময় জায়েজ। আশা করি বুঝতে পেরেছেন। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। মহতরম ভাই, আপনি প্রশ্ন করেছেন যে আপনারা এমন কিছু স্থানে সফর করতে যান যেখানে গোশত আপনাদেরকে খেতে দেওয়া হয়, কিন্তু আপনারা জানেন না যে এগুলো আল্লাহর নামে জবে করা হয়েছে কি না বা কারা এগুলো জবে করেছে। ঠিক আছে, তো এটা হলো আপনার প্রশ্ন। উত্তরে বলছি যে আপনি যদি নিশ্চিত থাকেন যে এটা কোনো মুসলিম অথবা আহলে কিতাব বা ইহুদি ও খ্রিস্টান জবে করেছে, তাহলে সেটা আপনি নির্দ্বিধায় খেতে পারেন, কারণ মুসলিম এবং আহলে কিতাবের জবে কৃত পশু খাওয়া জায়েজ। ঠিক আছে, আর যদি আপনি না জানেন বা যদি আপনি জানেন যে এটা হিন্দুদের জবে কৃত হতে পারে, জানছেন যে এটা হিন্দুরা জবে করেছে অথবা এই যাদের উল্লেখ করলাম মুসলিম এবং খ্রিস্টান ব্যতীত অন্যরা জবে করেছে, তাহলে এটা খাওয়া জায়েজ নাই। ঠিক আছে, যদি আহলে কিতাব এবং মুসলিম ছাড়া অন্যরা জবে করে তাহলে তাদের জবে কৃত পশু খাওয়া জায়েজ নাই। এটা যদি আপনি জানতে পারেন অথবা সে সম্ভাবনাটাই বেশি থাকে তাহলে সেটা খাওয়া যাবে না। আর যদি আপনি সন্দেহে পড়ে যান যে কারা এটা জবে করেছে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই মর্মে কিছু লোক জিজ্ঞাসা করেছিল যে হাদিসটি বুখারী শরীফের
2057 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে, আন্না কাওমান ক্বালু ইয়া রাসূলুল্লাহ, একদল লোক বলল যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ইন্না কাওমান ইয়াতুনানা বিল লাহমি লা নাদরি আযাকারু ইসমাল্লাহি আলাইহি আমলা, কিছু লোক আমাদের কাছে গোস্ত নিয়ে আসে, আমরা জানি না যে ওর উপরে তারা আল্লাহর নাম উল্লেখ করেছে কিনা। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন যে সাম্মুল্লাহ আলাইহি ওয়া কুলুহু, যে তোমরা আল্লাহর নাম উল্লেখ করো এবং খাও, আল্লাহর নাম উল্লেখ করো এবং খাও, অর্থাৎ বিসমিল্লাহ বলে তোমরা খেয়ে নাও, ঠিক আছে। তবে উত্তম কাজ হলো, যে পরহেজগারিতার কাজ হলো এগুলো থেকে বিরত থাকা এবং এর বিকল্প যেগুলো রয়েছে সেগুলো খাওয়া, ঠিক আছে। বিশেষত যখন আপনার বেশি ধারণা হয় বা সন্দেহ হয় যে এটা হিন্দুরাই জবা করেছে বা অগ্নি পূজকরা বা অন্য ধর্মীয়রা, যারা যাদের উল্লেখ ব্যতীত তিন প্রকার লোক, যারা যাদের জবেটা জায়েজ আছে ইহুদি খ্রিস্টান এবং মুসলিম, ঠিক আছে। আর বাকি যেগুলো আছে তাদেরগুলো যদি আপনার নিশ্চিত বা অধিক ধারণা হয় যে এরা জবা করতে পারে, তাহলে সেখান থেকে বেঁচে থাকা আপনার জন্য ইমানের পরিচয়। আর যদি আপনি খেতে চান বা অনন্য পাই হন, তাহলে বিসমিল্লাহ বলে আপনি খাবেন, ঠিক আছে। জাযাকুমুল্লাহ খায়র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। মহতরম ভাই, বিয়ে মানে আনন্দ, একজন মেয়ে এবং একজন ছেলের নতুন জীবনে পদার্পণ, তাদের নিজেদের ইজ্জত হেফাজতের জন্য এবং ভবিষ্যৎ সুন্দর একটা প্রজন্ম, সুন্দর একটা জাতি, জাতির আশায় ভবিষ্যৎ সন্তান যারা আসবে তারা দিন ইসলামের প্রচারক, ধারক ও বাহক হবে, এই আশায় একজন নারী ও পুরুষ, মুসলিম নারী ও পুরুষ তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয় যাতে তাদের নিজের ইজ্জত আবরু হেফাজতে থাকে। আর এটা একটা আনন্দের মাধ্যমে পরস্পরকে বরণ করে নেওয়া হয় এবং শরীয়তের কিছু নিয়মকানুন আছে, সেই নিয়মকানুনের মধ্যে আমাদের সমাজে যেগুলো মেয়েদের পক্ষ থেকে নেওয়া হয় এগুলো সম্পূর্ণ হারাম। মেয়েদের পক্ষ থেকে যেগুলো নেওয়া হয়, অনেক সময় অনেকে বাইক দেয়, অনেকে যৌতুক দাবি করে নেয়, অনেকে অনেকভাবে ইয়ে করে আর কি। অনেক সময় মেয়ের বাড়িতে যে অনুষ্ঠান করা হয় মেয়ের বাবার জন্য, অনেক সময় এটা চাপের কারণ হয়ে দাঁড়ায়। তো এইসব বিষয়গুলো, হ্যাঁ, যেগুলো ইসলামের সাথে সামঞ্জস্য নয় সেগুলো করা যাবে না। বিয়ের যে দাওয়াত সেটা মূলত ছেলে খাওয়াবে, হ্যাঁ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক সাহাবীর গায়ে হলুদ দেখে বলেছিলেন, হাতে হলুদ দেখে বলেছিলেন, এটা কি বললেন, আমি নতুন বিয়ে করেছি। তো রাসূল বললেন যে ওলিমা বেশাতিন, একটা ছাগল দিয়ে হলো তুমি ওলিমা খাওয়া, তো ওলিমা খাওয়ানোর দায়িত্বটা ছেলের। তো এই জন্য সৌদি আরবে কিন্তু ছেলেরাই খাওয়ায়, মেয়েরা খাওয়ায় না, মেয়েদের কোনো খরচ নাই। তো সেই সূত্রে ছেলেই খাওয়া, মানুষজনকে খাওয়া দাওয়া করাবে, ঠিক আছে। আর মেয়ের পক্ষ থেকে, মেয়ের বাবার পক্ষ থেকে তাদের উপরে যদি কোনো চাপ না হয় এবং সামাজিক কিছু কার্যকলাপ থাকে, ছেলেকে কিছু কাপড় চোপড় বিয়ে দেওয়া, যে কাপড়গুলো পরে হয়তো সে বিয়ে অনুষ্ঠানে হাজির হলো, যদি এটা স্বাভাবিকতার পর্যায়ে থাকে তাহলে শরীয়তে কোনো বাধা নেই ইনশাআল্লাহ। কিন্তু যদি এটা অতিরিক্ত চাপ হয়ে যায় মেয়ের বাবার জন্য, তাহলে সেটা জায়েজ নয়, ঠিক আছে। স্বাভাবিক সাজসজ্জা যেটা আছে, কাপড় চোপড় কিছু, যেটা হয়তো মেয়ের বাবা দিতে পারবে এবং তার সামর্থ্যে কোলাবে, যদি এরকম দেয়, যেটাতে একটা রাসূল হাদিসে বলছেন তাহাদু তাহাব্বু, তোমরা পরস্পর হাদিয়া বিনিময় করো, এতে তোমাদের মহব্বত ভালোবাসা বাড়বে। তো ছেলে যেরকম মেয়েকে বিভিন্ন ধরনের কাপড় চোপড় দিবে, ওরাও যদি তাকে দেয় তাদের সামর্থ্য অনুযায়ী এবং সেটা অতিরিক্ত যেন তাদের উপরে চাপ না হয়ে যায়, সেই ক্ষেত্রে ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই। কিন্তু এর বাইরে কোনো বাইক দেওয়া বা কোনো ডিমেন্ট দেওয়া বা কোনো দান দেওয়া অথবা এইসব কিছু, এগুলো হিন্দুদের কৃষ্টি কালচার, এটা মুসলিমদের কৃষ্টি কালচার নয়। মুসলিমরা মেয়েকে সম্মান দিয়ে, তাকে ইজ্জত দিয়ে নিয়ে আসবে তার ঘরে, বরং তাকে মহারণা দিয়ে নিয়ে আসবে, নগদ মহারণা দেওয়াটাই উচিত। কিন্তু যদি ছেলের কাছে অত টাকা না থাকে যেটা মহারণা নির্ধারণ করা হয়েছে এবং মেয়ের পক্ষের সাথে যদি বা মেয়ের সাথে যদি তার চুক্তি হয় যে আমি বাকিটা পরে দেবো, তাহলে সেটা জায়েজ আছে, ঠিক আছে। কিন্তু নগদ দেওয়াটাই হলো উত্তম। তো আল্লাহ তাআলার জন্য আমাদের সবাইকে ইসলামী শরীয়ত মোতাবেক বিয়ে শাদী করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহ খায়র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। মানে তো ভাই, জানা মতে আপনাদের ভারতে হলেও মুসলিমদের জন্য ল আছে, আইন আছে, একজন প্রাপ্তবয়স্ক নারীর অধিকার আছে তার স্বামীর থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার, ঠিক আছে। এমন স্বামীদের সাথে থাকা জায়েজ নয় যে তাকে আল্লাহর অবাধ্য কাজে এবং শিরিকের মতো কাজে বাধ্য করে, ঠিক আছে। তাবিজ দেওয়া ও স্বামীকে দেখানোর জন্য জায়েজ নাই, ওই অবস্থায় সে মারা গেলে শিরিকের উপর মারা যাবে, ঠিক আছে। নিয়তটা আল্লাহ দেখছেন ঠিক, কিন্তু বাহ্যিক আমলটা কী, বাহ্যিক আমলটার উপরে হুকুম লাগানো হয়,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 10 জন লোক আসলো, 9 জনের তিনি বায়াত করেছিলেন, একজনের উপরে একজনের গায়ে একটা তাবিজ ছিল, ফলে তিনি তাকে তা বায়াত করাননি। রাসূল জিজ্ঞাসা করেননি তাকে তার অন্তরের কি খবর। ঠিক আছে, এমন হতে পারে যে অনেকে এমনি স্বাভাবিকভাবে দেয়, আমাদের দেশে তো অনেকেই তাবিজ দেয়, ওটার যে এটা যে শিরক সেটাও সে জানে না। তো যাই হোক, এমন স্বামীর কাছে থাকাও জায়েজ নয় যে তাকে শিরিকি কাজে বাধ্য করে। ঠিক আছে, আর তাছাড়া নামাজে তো আছেই, আরও তো কত বেদাতি এবং শিরিকি আকিদা আছে। তো এই জন্য এই বোন, আপনারা যারা সহিহ আকিদার দিনী ভাইয়েরা রয়েছেন, তাদের উচিত এই বোনটির ভালো ব্যবস্থা করা এবং আইনানুক ব্যবস্থা করা, আইনের মাধ্যমে বোনটিকে ওখান থেকে বিচ্ছিন্ন করে নিয়ে তাকে অন্যত্র একজন দিনী ভাইয়ের কাছে বিয়ে শাদী দেওয়ার ব্যবস্থাটা আপনাদের করা উচিত ধীরে ধীরে। আর এটা কোনো কোনোমে জায়েজ নয়, কোনো কোনোমে জায়েজ নয়। ঠিক আছে, বিয়ে ভেঙে গেলেও বিয়ে ভেঙে গেলে কেউ জাহান্নামে চলে যাবে না, আর বিয়ে ভেঙে গেলে আবার বিয়ে হবে না এমনটাও কিছু না। ঠিক আছে, যেহেতু আপনি দিনী ভাই, সেহেতু আপনার সার্কেলের মাধ্যমে বোনটির ভালো ব্যবস্থা করার চেষ্টা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।